তাতে ব্লেড ব্যবহার করে, ওই ব্লেড কোম্পানি বরখাস্ত দিল জওয়াহরলাল নেহরু কাছে প্রধানমন্ত্রী, যে আমাদের দেশে ভারতীয় কয়েকটি ব্লেড কোম্পানি তৈরি হয়েছে, আমরা বিদেশের থেকে ব্লেড আমদানি বন্ধ করলে আমাদের দেশীয় ব্লেড আরো উন্নত মানের আরো কোয়ালিটি করতে পারি, প্রতিযোগিতামূলক আমরা সস্তায় জনগণকে দিতে পারি। তো এটা তার চিফ সেক্রেটারি বলবো সে চিফ সেক্রেটারি নোট দিল, আমরা তো জিনিস হয়তো পছন্দ করি, বলে ভারতবর্ষের বেশ কিছু লোক এখন ভারত বিদেশি ব্লেড ব্যবহারে অভ্যস্ত, সুতরাং এটার মধ্যে বন্ধ না করে এটা একটু ট্যাক্স বাড়ায় দেওয়া যায়, অর্থাৎ একটু বেশি দাম। তো জলের উপরে লেখল যারা বিদেশি ব্লেড ব্যবহারে অভ্যস্ত তাদেরকে আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে বলল, এটি দেশ, এটার নাম দেশ প্লেড। সুতরাং তারা যে দেশটাকে কিভাবে আনবে আগে থেকেই তাদের পরিকল্পনা ছিল, আর আমরা দেশ স্বাধীনতার উপর কি করলাম, লুটপাট শুরু করলাম, ডাঙ্গারাটি হাইজাক আসাম নবজুরি হারানো কথা বন্ধুপূর্ণ সংসদ কি তো লাগবে না ব্ল্যাকমেল মার্কেটিং, তাহলে নেতাই বলেছে 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, আমার কম্বল পাইতো দেশের প্রধানমন্ত্রী কম্বল পায় নাই, জনগণের কাছে করতে জনগণের কম্বল গেল কোথায়। তিনি আরেকটা কথা বলছি, দেশ স্বাধীন হলে পায় মানুষ তেলের খনি হীরার খনি স্বর্ণের খনি, আমি একটা পাচ্ছি চলে যেদিকে তাকাই কারে কি করবো, সবাই আমার লোক, সব চাটার দলে খায়, আর সে কিছু নাই, চাটার দলটা তো হয়ে গেছে, সেই দোকানের নাম হইল আওয়ামী চাটা দিন, তার প্রধানমন্ত্রী কে, শেখ হাসিনা। আমাদের ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতের ঠিক ঠাক তাদেরকে দৃশ্যমান না, তারা ভারতকে হিসাব করে 100 বছর আগামী 100 বছরে ভারতের কি হবে সেভাবে তারা কাজ করে, আশেপাশের দেশগুলো কোথায় একটু আন্দোলন করা যায় কোথায় একটা ঝামেলা লাগে তারা কিন্তু দেশে মান করি করে, তারা দেশে মান করি করে না বিদেশে মান করি করে। আর আমও গোয়েন্দা সংস্থা এরা আছে আমি দিছে দেখ